সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির ল চেম্বারে। আমি আছি আপনাদের সাথে তামিম মেহেদি, এবং আজকে কথা বলছি কখন আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারবে সেই বিষয় নিয়ে। এবং সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আছেন অ্যাডভোকেট আক্তার রসুল মুরাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে। অ্যাডভোকেট আক্তার রসুল মুরাদ, আপনাকে স্বাগত ল চেম্বারে। কেমন আছেন আপনি? তামিম ভাই অনেক ভালো আছে, আপনি কেমন আছেন? আমরাও ভালো থাকবার চেষ্টা করছি, এবং দর্শক যারা আছেন আমাদের সাথে তারা কিন্তু জানতে চান যে আমরা যে বিষয় নিয়ে কথা বলে থাকি সবসময়, যে আইনের বিষয়ে সচেতনতার জায়গা থেকে কিন্তু কথা বলছি, আজকেও সে তার আমরা ব্যত্যয় ঘটবে না বলে মনে করছি। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন বা জানতে চেয়ে থাকেন যে যখনই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থাকবেন, ওনারা কখন আমাকে গ্রেফতার করতে পারবেন, বা গ্রেফতার করার অধিকার কিভাবে আছে, গ্রেফতার করার পদ্ধতি কী আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে দর্শকদের জানতে চাই যে গ্রেফতার বিষয়টি কী, মানে কীভাবে গ্রেফতার করবেন, গ্রেফতার কখন করতে হবে, সেই বিষয়টি একটু জানবো। আচ্ছা রসুল মুরাদ, আপনার কাছে। তামিম ভাই, গ্রেপ্তার বলতে কিন্তু আমাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া কাজ করে। অনেকে মনে করেন যে গ্রেপ্তার করতে হলে আমাকে সশরীরে তাকে ধরতে হবে, হাতে হ্যান্ডকাপ পরাতে হবে, অথবা তার কোমরে দড়ি দিতে হবে। বিষয় তো কিন্তু এমন না। আমাদের ফৌজদারি কার্যবিধির 46 ধারা সেখানে আমাদেরকে বলতেছে, গ্রেপ্তার বলতে আপনি যাকে আটক করতে চান তাকে আপনি রিকুইজিশন দিবেন যে আপনাকে আমরা গ্রেপ্তার করলাম। সে যদি নিজে থেকে সারেন্ডার করে তাহলে সেটা কিন্তু গ্রেপ্তার হয়ে যাবে, আর যদি সে চেষ্টা করে পালানো তাহলে আপনি সশরীরে তাকে আটক করবেন, তার শরীর স্পর্শ করে। এই বিষয়ে আরেকটা কথা না বললেই নয়, অনেক সময় অনেকে জিজ্ঞেস করেন যে গ্রেপ্তার করার সময় তাকে আমরা কতটুকু পর্যন্ত পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফোর্স ইউজ করতে পারবেন। তো গ্রেপ্তার করার সময় কেউ যদি গ্রেপ্তার এড়াতে চেষ্টা করেন তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো অবস্থাতে কোনো আসামির মৃত্যু ঘটানো যাবে না। আচ্ছা, গ্রেফতার করবার সময় কোনো আসামিকে মৃত্যু ঘটানো যাবে না, বা কোনোভাবে মৃত্যু ঘটানো, শারীরিকভাবে ধরে নিয়ে ধৃত করা সম্ভব, কিন্তু মৃত্যু ঘটানো যাবে না গ্রেফতার করবার সময়। আমাদের কাছে খুব বহুল একটি প্রশ্ন যে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হচ্ছে, গ্রেফতারি পরোয়ানা আছে কিনা বা গ্রেফতারি পরোয়ানা নেই কিনা, এই যে বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু খুব দ্বিধায় থাকি, এবং আমাদের সাধারণ জনগণ কিন্তু এই প্রশ্নগুলো জানতে চায় যে গ্রেফতার করবার সময় গ্রেফতারি পরোয়ানাটি থাকাটি কতদূর জরুরি বা গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমি যেটা বলবো, পুলিশ আমাদেরকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে কীভাবে গ্রেপ্তার করতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে দুভাবে গ্রেপ্তার করতে পারে, এক ওয়ারেন্ট সহ, আর দুই নম্বর হচ্ছে উইদাউট ওয়ারেন্ট। তো আমরা যদি আবার একটু আসি, ওয়ারেন্ট সহ আমাদেরকে গ্রেপ্তার করতে পারে, ওয়ারেন্ট ছাড়াও গ্রেপ্তার করতে পারে। তো প্রথমে আমরা যাবো ওয়ারেন্ট সহ পুলিশ কীভাবে আমাদেরকে গ্রেপ্তার করতে পারে। ওয়ারেন্টটা ইস্যু হবে আমাদের ফৌজদারি কার্যবিধির 75 ধারা অনুযায়ী, যিনি সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট থাকবেন তিনি একটা ওয়ারেন্ট ইস্যু করবেন। এই ওয়ারেন্টটা ইস্যু করবেন যে সংশ্লিষ্ট থানাতে আসামি বসবাস করেন, সেই সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে, সেই অফিসার ইনচার্জ তিনি কী করতে পারেন, তিনি নিজেও ওয়ারেন্ট এক্সিকিউট করতে পারেন, অথবা ওয়ারেন্ট হবার যে সেরকম কোনো তথ্য আছে কিনা বা সেই ধরনের কোনো উপাদান আছে কিনা তার উপর বিশ্লেষণ করে বা তার উপর ভিত্তি করেই কি ওয়ারেন্ট নির্ধারণ করা হয় কিনা সেই বিষয়টিও জানেন। যখন কোনো আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয় তখন তার নামে অবশ্যই একটা অভিযোগ দায়ের হয়। আচ্ছা, এবং আমাদের ফৌজদারি কার্যবিধিটা যদি আপনি খুলে দেখেন তার পেছনে সেকেন্ড একটা শিডিউল আছে, সেই শিডিউলে বলতেছে যে কোন অপরাধের জন্য, কোনো অপরাধ যদি ম্যাজিস্ট্রেট আদালতে বা থানাতে দায়ের করা হয় তাহলে আদালত ওয়ারেন্ট ইস্যু করবেন, সে একটা কিন্তু কলমে বলে দেওয়া আছে। তো যখনই দেখা গেল এই ধরনের কোনো মামলা আদালতের সামনে আসলো তখন আদালত কী করবেন, ওয়ারেন্ট ইস্যু করবেন, ওয়ারেন্ট ইস্যু করবেন আসামি যে এলাকাতে থাকেন ওই এলাকার অফিসার ইনচার্জ বরাবরে। তো উনি অফিসার ইনচার্জ বা ওসি যিনি থাকবেন তিনি নিজে ওয়ারেন্ট এক্সিকিউট করতে পারেন, অথবা ওনার কোনো সাবঅর্ডিনেট কিনে তিনি কিন্তু ওটা হ্যান্ড ওভার করে দিতে পারেন, যাও মিস্টার এস আই অমুক আপনি এখন ওয়ারেন্ট এক্সিকিউট করেন। আবার এমন হতে পারে কোর্ট থেকে একাধিক থানাতে একাধিক অফিসার ইনচার্জকে কিন্তু ওয়ারেন্ট ইস্যু করতে পারে, সেক্ষেত্রে দুইজন অফিসার ইনচার্জ দুই থানাতে তারা দুইজন আলাদা আলাদা অথবা একত্রেও কিন্তু ওয়ারেন্ট এক্সিকিউট করতে পারে। এক্ষেত্রে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, একটা ওয়ারেন্ট কত সময় পর্যন্ত বলবৎ থাকবে, কার্যকারিতাটা কত সময় পর্যন্ত ধরে আছে, যদি থাকবে, যদি বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে কোনো ওয়ারেন্ট যদি ইস্যু হয়ে থাকে আর ওই ওয়ারেন্টটা যদি আজ পর্যন্ত কার্যকর না হয়ে থাকে, যদি আসামি অ্যারেস্ট না হয়ে থাকে, তাহলে ওই আসামি ওয়ারেন্টটা কিন্তু এখনো পর্যন্ত বলবৎ। আচ্ছা, মানে সেই ওয়ারেন্টের যে ক্ষমতাটি বলবৎ এখন পর্যন্ত আছে, এখনো পর্যন্ত। আমাদের যেটা জানতে হবে, যতক্ষণ পর্যন্ত আদালত ওই ওয়ারেন্টটা রিকল না করতেছে অথবা আসামি ধরা না পড়তেছে তত সময় পর্যন্ত কিন্তু ওয়ারেন্টটা কিন্তু বলবৎ থাকে, ওয়ারেন্ট বাবদ সেই মানুষটিকে গ্রেফতার করার বা ধৃত করার ক্ষমতাটি তখন পর্যন্ত থাকবে বলবৎ, যতক্ষণ পর্যন্ত না আদালত কর্তৃক সেটাকে আবার ফিরিয়ে নেওয়া না হচ্ছে বা সেই অভিযুক্ত আসামি যদি গ্রেফতার না হচ্ছেন। আরেকটি বিষয় আপনার কাছে জানবার, আমাদের
সকলেই কিন্তু আমরা জানি যে গ্রেফতারি পরোয়ানা ছাড়া গ্রেফতার করছেন, কেউ হয়তো বা আমাদের কাছে এমনও এসছে যে আইন শৃঙ্খলা বাহিনী হয়তো বা সাদা পোশাকে কিন্তু গ্রেফতার করতে যাচ্ছেন, এবং সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের যারা সাধারণ মানুষ থাকি, যারা অপরাধ করছেন বা যারা অপরাধের সাথে জড়িত আছেন, যারা প্রফেশনালি অপরাধ করছেন, তারা কিন্তু এই বিষয়গুলো তো অবগত বা এই বিষয়গুলো কিন্তু জেনে থাকেন বা বুঝে থাকেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুব বিব্রতকর অবস্থায় পড়েন, অনেকে বেশ ভয় পেয়ে যান যে সাদা পোশাকে গ্রেফতার করছে। সেক্ষেত্রে সাদা পোশাকে গ্রেফতার করবার বিধানটি কি আছে বা এই এর এর ক্ষেত্রে কি করণীয় থাকবে সাধারণ মানুষের? প্রথমে আমি যেটা বলবো যে পুলিশ কখনো আপনাকে পরোয়ানা ছাড়া গ্রেফতার করতে পারে, বিষয়টা কিন্তু যখনই সামনে আসে তখন আমাদের সামনে একটাই জিনিস চোখে ভেসে ওঠে যে 54 ধারা বা সেকশন 54-এ আমাদেরকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তো সেকশন 54 আমাদের ফৌজদারি কার্যবিধি সেখানে কী আছে এই বিষয়টা যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তো সেকশন 54-এ 9টা কারণে পুলিশ আমাকে আপনাকে বা যে কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। প্রথমটা ছাড়া বাকি যে 8টা কারণ আছে সে 8টা কিন্তু খুবই স্পষ্ট এবং যে কেউ আইনের ছাত্র হওয়া বা আইনের আইনজীবী হওয়ার দরকার নেই, যে কেউ বুঝবে। তা আমি 2 নম্বর থেকে আসবো, প্রথমটা আমি শেষে আসবো। যদি কারো কাছে বাড়িঘরদোর বা ভাঙা সরঞ্জাম পাওয়া যায় পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। কারো কাছে যদি চোরায় মাল পাওয়া যায় বা চুরি করতে উদ্যত এমন অবস্থায় যদি কাউকে পাওয়া যায় পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। কেউ যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেন তাহলে কিন্তু পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। কেউ যদি বাংলাদেশ আর্মি থেকে পলাতক হন তাহলে কিন্তু পুলিশ বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করতে পারে। কেউ যদি সাজাপ্রাপ্ত আসামি হয়ে থাকে, পলাতক অবস্থায় থাকে, তাও পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। এভাবে আরও কয়েকটা কারণ সেখানে উল্লেখ আছে যে কারণে আপনাকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার যেটা যে আমাদের সেকশন 54 সাবসেকশন 1 সেখানে পুলিশের একটু ডিসক্রিশনের সুযোগ আছে। সাবসেকশন 1টাকে আমরা আবার 4টা ভাগে ভাগ করতে পারি। সেখানে যদি কোনো FIR দায়ের হয় পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, যদি কোনো কমপ্লেন দায়ের হয় তারপরেও পুলিশ বিনা পরোয়ানায় দায়ের করতে পারে। এরপর 3 এবং 4 নম্বরটা এখানে পুলিশের ডিসক্রিশনের সুযোগ। আচ্ছা, সেখানে বলতেছে কারোর বিরুদ্ধে যদি ক্রেডিবল ইনফরমেশন পাওয়া যায় অথবা কারোর বিরুদ্ধে কোনো সন্দেহ বিরাজ করে। হ্যাঁ, গোপন তথ্য পাওয়া গেলে এবং সন্দেহ বিরাজ করে, এটা আপনি কীভাবে জাস্টিফাই করুন? আপনি ভাবতেছেন যে তার বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া যাচ্ছে অথবা আপনি আমাকে সন্দেহ করতেছেন, এটার কিন্তু কোনো ভিত্তি নেই। এটা কিন্তু স্পেসিফিকভাবে কিন্তু আমরা কোনো মানদণ্ডে দাঁড়াতে পারছি না যে কতক্ষণ পর্যন্ত সে সন্দেহের বাইরে, কতক্ষণ পর্যন্ত সে সন্দেহের ভিতরে এসছে। এই স্কোপটাকে কাজে লাগিয়ে পুলিশ সাধারণত আমাদেরকে বিনা পরোয়ানা, আমরা ঠিক এই বিষয়ে ফিরে আসব। ফিরতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির ওপার থেকে, ল চেম্বারের সাথেই থাকবেন। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির ওপার থেকে, কথা হচ্ছে ল চেম্বারে কখন আপনাকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারবেন সেই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে কথা বলছেন আমাদের সাথে আছেন অ্যাডভোকেট আক্তার রসুল মুরাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে। আক্তার রসুল, আমরা কথা বলছিলাম গ্রেফতারি পরোয়ানার ক্ষেত্রে, শেষ দিকতে ছিলাম যখনই আমরা কথা বলছিলাম যে বহুল প্রচলিত এবং জানাশোনা একটি বিষয় 54 ধারা, এবং 54 ধারায় কখন একজন আইন শৃঙ্খলা বাহিনী একজন সাধারণকে গ্রেফতার করতে পারবেন। আমরা বলছিলাম অন্যান্য বিষয়গুলো, শেষ দিকতে ছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী কোন বিষয়টিতে সুযোগ গ্রহণ করে থাকেন বা আইন শৃঙ্খলা বাহিনী কখন একটি মানুষকে হয়তোবা সেই জায়গা থেকে সন্দেহাতীতভাবে ধরে নিচ্ছেন। আপনি বলছিলেন যে 54 ধারার 1 সেকশনে শেষের দুটি উপধারায় কিন্তু বলা হচ্ছে সন্দেহের কথা বা তথ্যের কথা, সেই বিষয়টি আমরা আর একটু বিস্তারিত জানব। তো সেকশন 54 সাবসেকশন 1-এর শেষের দিকে দুটো কথা সেখানে বলতেছে যে এক, আপনার বিরুদ্ধে যদি ক্রেডিবল ইনফরমেশান পাওয়া যায় বা যাচ্ছে এমন মনে করে পুলিশ, অথবা আপনার বিরুদ্ধে যথেষ্ট সন্দেহ কাজ করতেছে, তো এটা কিন্তু জাস্টিফাই করার কোনো উপায় নেই। আমার এখন মনে হচ্ছে তামিম মেহেদি আপনার বিরুদ্ধে যথেষ্ট তথ্য ইনফরমেশান পাচ্ছি পুলিশ যদি বলে, এটাকে কিন্তু কোনোভাবে জাস্টিফাই করার সুযোগ নেই। আবার যদি মনে হচ্ছে যে না, আমার মনে হচ্ছে আপনি কাউকে খুন করতে পারেন, এই মনে করা দিয়ে পুলিশ কিন্তু আপনাকে গ্রেফতার করতে। এই যে সন্দেহাতীত জায়গা থেকে যে গ্রেফতার করা বা মানুষকে আটকে রাখা, সেটাকে কিন্তু সবসময় দেখতে ঘোলা জলে মাছ শিকার করার যে বিষয়টা, সেটা কিন্তু সবসময়তে ছিল, এখনও আছে, হয়তো ভবিষ্যতে থাকবে। তবে কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স কিন্তু এখন অনেক হয়ে গেছে। আমি আপনি যে বলছিলেন সাদা পোশাকের কথা, এটা আমার অনুষ্ঠান শেষের দিকে আসবো। সুপ্রিম কোর্টের অতি সম্প্রতি একটা রায় আছে, তো সেই বিষয় নিয়ে কথা বলবো। আরেকটি বিষয় জানতে হচ্ছে আপনার কাছ থেকে, যখনই একজন মানুষ গ্রেফতার হয়েছেন,
হয়তো বা তিনি সন্দেহাতীতভাবেই হয়েছেন বা সন্দেহের কারণেই গ্রেফতার হয়েছেন, তাৎক্ষণিক সেই সাধারণটির বা সেই সাধারণ মানুষটির কী করণীয় থাকবে? তিনি কীভাবে তাকে সেভ করবেন বা তার প্রতিরক্ষা বা প্রতিরোধ কীভাবে করবেন বা সেই গ্রেফতার থেকে তিনি কীভাবে বেঁচে থাকবেন? বর্তমান যে আমাদের যে পরিচালিত আইন আছে সেই আইন অনুযায়ী কিন্তু একজন যিনি অ্যারেস্ট হবেন তার কিন্তু যথেষ্ট অধিকার আছে। সে অধিকার সম্পর্কে কিন্তু আমরা অকেফল না, অকেফল না হওয়ার কারণে কিন্তু আমরা জানি না আমাদের কী অধিকার আছে। যখন জানি না এই সুযোগটা কিন্তু অন্যেরা নেয়। প্রথম কথা, যখনই আমাকে গ্রেপ্তার করা হবে আমাকে আননেসেসারি রেস্ট্রেন করা যাবে না, আমার মুভমেন্টকে স্ট্রিক্ট করা যাবে না। আমি যদি একটা বাস্তব উদাহরণের কথা বলি, গত বছরের মাঝামাঝি সময় খুব পেপার পত্রিকায় আলোচনার বিষয় ছিল, চিটাগাংয়ে CMM কোর্টে একজন আসামিকে প্রডিউস করা হলো, তার কোমরে দড়ি হাতে বেল্ট, কিন্তু ওই লোকটার পায়ে নেই, দুটো পা যার নেই, তার হাতে হ্যান্ডকাপ এবং কোমরে দড়ি দেওয়ার কিন্তু আননেসেসারি। এটা নিয়ে কিন্তু মিডিয়াতে খুব তোলপাড় হয়েছিল সে সময়। তো আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, পুলিশ যখনই আমাকে ধরুক না কেন আমাকে আননেসেসারি রেস্ট্রেন করতে পারবে না পুলিশ। দুই নম্বর, যখনই আমাকে ধরবে তখনই কিন্তু আমাকে সার্চ করা হবে, সার্চ করে আমার কী কী পোশাকে আমি পরিহিত আছি সে অবস্থা সহ আমার কাছে কী কী পাওয়া গেল সমস্ত জিনিসের কিন্তু একটা লিস্ট তৈরি করা হবে। আমি যদি মহিলা হয়ে থাকি অবশ্যই আমার সার্চ একজন মহিলা পুলিশ দ্বারা করাতে হবে। একজন মহিলা কোনো অবস্থায় একজন মহিলাকে একজন পুরুষ দ্বারা সার্চ করানো যাবে না। এরপরে যখনই আমাকে ধরে নিয়ে যাওয়া হবে আমাদের ফৌজদারি কার্যবিধির 56 অনুযায়ী ধারা, সেখানে বলতেছে আমাকে কারণ জানাতে হবে কী কারণে আমাকে গ্রেপ্তার করা হলো। কোনো কারণ ছাড়া, কারণ না জানানো ছাড়া আপনাকে কিন্তু আটকে রাখা যাবে না। এরপরে যদি আমি আরেকটু ফার্দার যাই যে আমাদের ফৌজদারি কার্যবিধি 344 ধারা, সেখানে কী বলতেছে যখনই কেউ গ্রেপ্তার হবে তখন কিন্তু তাকে আইনজীবীর সাথে যোগাযোগ করার সুযোগ দিতে হবে, আচ্ছা, যে কোনো অবস্থাতে। এবং একই গ্যারান্টি কিন্তু আমাদের সংবিধানেও দিচ্ছে, আমাদের সংবিধানের 33-1 ধারা, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলতেছে যে আমাকে যেই মাত্র কোনো ব্যক্তি গ্রেপ্তার হবে তাকে তাৎক্ষণিকভাবে তার আইনজীবীর সাথে যোগাযোগ করার সুযোগ দিতে হবে। আচ্ছা, এর পাশাপাশি আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা কোনোভাবেই কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন যাকে গ্রেপ্তার করা হবে তাকে 24 ঘন্টার বেশি পুলিশ কাস্টডিতে আটকে রাখতে পারবেন না। সে কথাটা যেমন আমাদের ফৌজদারি কার্যবিধির 61 ধারাতে বলা হচ্ছে, আমাদের সংবিধানও কিন্তু সে কথাটা বলছে। আমাদের সংবিধানের 33-2 ধারা যদি দেখি, জার্নির টাইমটা কিন্তু এক্সক্লুড করতে হবে, যে ধরা পড়লো ধরেন মিরপুরে আমাকে কোর্টে আনতে যে সময়টা লাগে এই সময়টা বাদ দিতে হবে, এই সময় বাদ দিয়ে 24 ঘন্টা। হয়তো ঢাকার মধ্যে বলে আপনার মনে হচ্ছে আধা ঘন্টা লাগে, এটা তো আর কী সময়, কিন্তু বাংলাদেশের অনেক প্রত্যন্ত এলাকা আছে যেখানে যাতায়াত ব্যবস্থা দুর্গম, চাইলেই খুব সহজে কিন্তু আসামিকে কোর্টে নিয়ে যাওয়া যায় না। যেমন আমার থানার কথা বলি, আমার পার্শ্ববর্তী থানা শ্যামনগর, বাংলাদেশের সবচেয়ে বড় থানা, আচ্ছা, সেখানে কিন্তু সাতক্ষীরা সদর থেকে দূরত্ব প্রায় 100 কিলোমিটার মতো, চাইলেই কিন্তু দিনের দিনে খুবই প্রত্যন্ত এলাকা, নদী নালা এলাকা, তো চাইলে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো জার্নির টাইমটা কিন্তু আইন কিন্তু এই জন্য বলছে যে জার্নির টাইমটা বাদ দিয়ে 24 ঘন্টার মধ্যে আমাদের নিকটস্থ আদালতে আসামিকে সুপর্দ করতে হবে। এবং অনেকেই আমাদের কাছে এরকম জানতে চান যে প্রশ্ন করে থাকেন যে গ্রেফতার হয়েছেন, গ্রেফতার হওয়ার সাথে সাথেই কিন্তু তার কাছ থেকে তার যে সেলফোনটি আছে বা তিনি যে ইনফর্ম করবেন কাউকে, তার পুরো পরিবার বা আত্মীয়স্বজন বা বন্ধুপ্রতিম কাউকে, সেই সেলফোনটি তার কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। কেননা অপরাধী যারা থাকেন, যারা সত্যিকারের অপরাধী, যারা অপরাধ করছেন সবসময় করে আসছেন, সেই অপরাধীরা কিন্তু সেই ফোন কলের মাধ্যমে বা সেই সেলফোনটির মাধ্যমে কিন্তু তার যে গ্রুপ বা তাদের যেই সাঙ্গপাঙ্গরা থাকেন তাদেরকে ইনফর্ম করে দেন। সেসব ক্ষেত্রে বা সেই অপরাধকে ট্যাকল করার ক্ষেত্রে কিন্তু সেলফোনটি নিয়ে নেওয়াটি বাঞ্ছনীয় বা নিয়ে নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু যিনি সাধারণ, যিনি সন্দেহের কারণে গ্রেফতার হচ্ছেন বা হয়ে গেলেন, সেই মানুষটির সেলফোনটি কিন্তু তখন নিয়ে নেওয়া হচ্ছে, তিনি কীভাবে ইনফর্ম করবেন এবং তার পদ্ধতিটি কী থাকবে? তামিম ভাই, এ প্রসঙ্গে আমি যেটা বলবো, আমাদের মনে হয় আইনটার মধ্যে আমাদের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক যে রায়টা হলো সেটার মধ্যে যাওয়ার কিন্তু একটা সময় চলে এসছে। তো তার আগে আমি একটু বলি, যখনই কোনো আসামি গ্রেপ্তার হবে, এটা কিন্তু নিয়ম আমাদের ফৌজদারি কার্যবিধির 54-50 ধারাতে বলতেছে, যখনই কেউ গ্রেপ্তার হবে তার কাছে যে সমস্ত আর্টিকেল পাওয়া যাবে সেগুলো সিজ করা হবে, এবং সে কোন ড্রেস পরিহিত অবস্থা আছে সব কিন্তু একটা তালিকা তৈরি করা হবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, যদি আমার সেলফোনটা নিয়ে নেওয়া হয় তাহলে আমি আমার আত্মীয় স্বজনের কাছে কীভাবে যোগাযোগ করব? সেই কথাগুলো কিন্তু আমাদের যে নতুন জাজমেন্ট হয়েছে, জাজমেন্টের যাওয়ার আগে আমি একটু জাজমেন্টের একটা প্রেক্ষাপটে কিন্তু আমাকে যেতে হবে। জাজমেন্টের প্রেক্ষাপট, আমরা জাজমেন্ট যে হয়েছে সেই প্রেক্ষাপটগুলো শুনবো, ফিরে আসতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির ওপার থেকে। দর্শক, ফিরে আসছি আরও একবার ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির ওপার থেকে, কথা হচ্ছে ল চেম্বারে, ফিরছি, সাথেই থাকবেন।
দর্শক শ্রোতা, ফিরে এলাম বিরতির ওপার থেকে। কথা হচ্ছে কখন আপনাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করতে পারবে, এবং এই বিষয় নিয়ে কথা বলছেন আমাদের সাথে আছেন অ্যাডভোকেট আক্তার রসুল মুরাদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে। অ্যাডভোকেট আক্তার রসুল, আমরা কথা বলছিলাম এবং শেষ জায়গাতে ছিলাম যে গ্রেফতারের বিষয়ে সম্প্রতি একটি হাইকোর্ট থেকে একটি বিষয় আমরা জানতে পেরেছি এবং পেপার পত্রিকা এবং টেলিভিশনে কিন্তু ফলো করে দেওয়া হয়েছে। সে একটি বিষয় নিয়ে কিন্তু কথা হচ্ছে যে গ্রেফতারের ক্ষেত্রে কী নিয়মকানুন মেনে চলতে হবে বা কোন বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, সেই বিষয়গুলো আক্তার রসুল আমরা জানাবো আমাদের দর্শকদের। তামিম ভাই, এই প্রসঙ্গে যাওয়ার আগে ছোট্ট করে একটা যেটা বলবো, আজকে মিডিয়ার কল্যাণে আমাদের সামনে কিন্তু অনেক বিষয়গুলো আসে এবং খুব দ্রুত হারিয়ে যায়। আমরা কিন্তু গত সপ্তাহে কী ঘটেছে এই সপ্তাহে কিন্তু ভুলে যায়। তো আমরা এমনভাবে ভুলে গেছি রুবেলকেও, 1998 সালের ঘটনা, ডিবি পুলিশের হেফাজতেই তার মৃত্যু হয়। সেই মৃত্যুকে কেন্দ্র করে তার বাবা তো একটা মামলা দায়ের করেনি, পাশাপাশি আমাদের বাংলাদেশে বেশ কিছু এনজিও আছে বা কিছু মানবাধিকার সংস্থা আছে, যেমন ব্লাস্ট, আইন সালিশ কেন্দ্র সহ অনেক ইন্ডিভিজুয়াল ব্যক্তি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটা রিট পিটিশন ফাইল করলেন। আচ্ছা, যেটা খুব ওয়েল রেপুটেড কেস, ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, 55 DLR বললেই সবাই চিনবে, সবাই জানবে। তো সেখানে হাইকোর্ট ডিভিশন, সেখানে মূল রিট পিটিশনে যে জিনিসটা চ্যালেঞ্জ করা হলো যে আমাদের ফৌজদারি কার্যবিধি 54 ধারায় যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, সাদা পোশাকে গ্রেপ্তার করতে পারবে, এটা আমাদের সংবিধানের 27, 31, 32 এবং 35 ধারার পরিস্থিতি। এই মর্মে মহামান্য হাইকোর্ট রুল নিশ্চয় জারি করেন, পরবর্তী শুনানি অন্তে রুলটা অ্যাক্সিলেট করেন এবং কিছু গাইডলাইন দিয়ে দেন যে এরপর থেকে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুমি যখন কাউকে গ্রেপ্তার করবা এই গাইডলাইন ফলো করবা। সেই গাইডলাইনের প্রথম দিকটাকে যদি আমি আসি, ঠিক আমাদের যেটা আমরা বলবো যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ বাহিনী সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করতে পারবে না। অবশ্যই কেউ যদি চায় তার আইডেন্টি কার্ড শো করতে হবে, উইদাউট শোয়িং এনি আইডেন্টি কার্ড আপনি তাকে গ্রেপ্তার করতে পারবেন না। যদি কেউ গ্রেপ্তার হয়, গ্রেপ্তার করার সময় তার গায়ে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে সেই মার্কগুলো নোট করতে হবে এবং সাথে সাথে নিকটস্থ হাসপাতালে তাকে হসপিটালাইজ করতে হবে। এবং এই এতটুকু যেটা আমরা বললাম গ্রেপ্তার এবং হসপিটালাইজ, সাথে সাথে একটা নথি তৈরি করতে হবে, একটা ডায়েরি তৈরি করতে হবে, এগুলো কিন্তু লিপিবদ্ধ করতে হবে। যখন তিনি গ্রেফতার হচ্ছেন এবং গ্রেফতার যে হাজতখানায় নেওয়ার আগেই সেই বিষয়গুলোকে লিপিবদ্ধ করতে, এখনো পর্যন্ত আমাকে হাজতে নেওয়া হয়নি, আচ্ছা আমাকে গ্রেফতার করা হলো, আমাকে ট্রিটমেন্টের জন্য পাঠানো হলো এবং এই বিষয়গুলো সাথে সাথে লিপিবদ্ধ করতে হবে। এরপরে যে বিষয়টা, আমাকে 3 ঘন্টার মধ্যে অবশ্যই আমাকে কী কারণে গ্রেফতার করা হলো তার কারণ জানাতে হবে 3 ঘন্টার মধ্যে। এরপরে আমার যদি আমার বাসা বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাহলে আমার আত্মীয় স্বজন অলরেডি ইনফর্মড, যদি বাসা বাড়ি থেকে গ্রেপ্তার করা না হয় সেক্ষেত্রে আমাকে আমার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করার সুযোগ দিতে হবে বাধ্যতামূলক, যেটা আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অনেক সময় ভুলে যায়। গ্রেপ্তারের কারণ, কখন গ্রেপ্তার করা হয়েছে সেটা সুনির্দিষ্টভাবে এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। এরপরে যে জিনিসটা আমরা আসব, অনেক সময় যে 24 ঘন্টার মধ্যে একটা অপরাধের তদন্ত শেষ হয় না, তখন আমরা কী করি, আসামিকে ওই যে আমাদের আইনের বিধান আছে 24 ঘন্টার মাধ্যমে ম্যাজিস্ট্রেট, নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে তাকে সোপর্দ করতে হবে। তখন ম্যাজিস্ট্রেট যদি মনে করেন, তিনি আবার কী করেন যে তদন্তের স্বার্থে এই আসামিকে আরও জিজ্ঞাসা করা প্রয়োজন, তাহলে তিনি রিমান্ডে পাঠান। আচ্ছা, রিমান্ডে পাঠানোর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের গাইডলাইন থাকবে যে এখন পুলিশ কাস্টডিতে রিমান্ড হবে না, রিমান্ড হবে জেলের মধ্যে স্বচ্ছ কাছের ছেলে অথবা গ্রিল ঘেরা পরিবেশে, যেখানে আপনার আইনজীবী থাকবেন বা পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন, যে আননেসেসারি যে টর্চার বা যেটা করা শোনা যায় সেটা যেন না হয়, সেটা ইনশিওর করার জন্য এই বিধানগুলো। এর পাশাপাশি আরও কিছু বিধান আছে যেগুলো হয়তো আমাদের দর্শকদের অত গুরুত্বপূর্ণ হবে না, যারা আমরা আইন পেশায় আছি তাদের জন্য, আমরা এই বিষয়টি তাদের জন্য হবে। তো সে সময় কী হলো, এই রায়টার বিরুদ্ধে গভর্নমেন্ট তখন সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করলেন, দীর্ঘ 4 সালে আপিল করলেন, দীর্ঘ 10 বছর 12 বছর পর 2016 সালের মে মাসে গত বছর সুপ্রিম কোর্ট রাষ্ট্রপক্ষে সেই আপিলটা খারিজ করে দেন এবং আরও নতুন কিছু অবজারভেশন সহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের যে রায় 2004 সালে দিয়েছিলেন সেই রায়টাকে বহাল রাখেন। বহাল রাখার কারণে আমি যে কারণগুলো বললাম সেই কারণ কিন্তু এখন জন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে চান, তাহলে আমি যেগুলো বললাম এই নিয়মগুলো কিন্তু এখন ফলো করতে হবে। আচ্ছা, আইডেন্টি কার্ড দেখাতে হবে তাকে, অবশ্যই তাকে তার গ্রেপ্তারের সাথে সাথে তার গ্রেপ্তারের কারণ দেখাতে হবে, পরিবার থেকে গ্রেপ্তার না করা হলে তাকে তার পরিবারের সাথে যোগাযোগ করার সুযোগ দিতে হবে, তাকে তার আইনজীবীর সাথে যোগাযোগ করার সুযোগ দিতে হবে, তাকে যদি ইভেন রিমান্ডেও নিয়ে আসা হয় তাকে স্বচ্ছ কাছের ছেলে জেলের ভিতরে তাকে কিন্তু রিমান্ডে নিতে হবে। যখনই আমরা গ্রেফতার হচ্ছি
এবং আমাকে কিন্তু আইন বলছে আমাকে যে 24 ঘন্টার মধ্যে আমাকে আদালতে সুপর্দ করতে হবে, কি কারণে গ্রেফতার করা হয়েছে সেই বিষয়টি আমাকে জানাতে হবে। কখনো কখনো হয়তোবা আমরা সেই সুযোগটি পাচ্ছি, কখনো পাচ্ছি না, সেই বিষয়ে প্রশ্ন রয়ে গেল, আমরা হয়তোবা এটা অন্য একদিন জানতে পারবো। কিন্তু সাধারণত যে যখনই আমাদেরকে কোনো পুলিশ চ্যালেঞ্জ করছেন বা কোনো বাহিনী কর্তৃক আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে, আমি যে ব্যক্তি কিছু মতামত কিন্তু আমারও আছে। এমনটি অনেক সময় হয়ে থাকে যে আমি যে ব্যক্তি, আমি যে নাগরিক, আমারও কিন্তু কিছু দায়িত্ব বর্তায় যে আমার আইন শৃঙ্খলা বাহিনীকে আমি কিভাবে সহযোগিতা করব। সেই সহযোগিতার বিষয়গুলো নিয়ে ফিরে আসছি, ছোট্ট একটি বিরতি থেকে ফিরতে হচ্ছে। দর্শক, ফিরছি আরও একটি ছোট্ট একটি বিরতির পর, সে পর্যন্ত সাথেই থাকবেন, ফিরছি এখনই। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। কথা হচ্ছে ল চেম্বারে, কথা হচ্ছে কখন গ্রেফতার করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে এবং আমাকে, এবং এই বিষয় নিয়ে কথা বলছেন আমাদের সাথে আছেন অ্যাডভোকেট আতরুসুল মুরাদ। অ্যাডভোকেট আতরুসুল মুরাদ, আমরা শেষ জায়গাটিতে ছিলাম এবং কখন গ্রেফতার করতে পারেন, কীভাবে গ্রেফতার করতে পারেন এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। আরেকটি বিষয় যে একদমই যে আমাকে পুলিশ বাহিনী, র‍্যাব বা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন সকলকে যদি আমরা বলি কখনো আমাকে রাস্তায় আটকানো হলো এবং আমাকে সার্চ করার কথা বলা হলো, সেক্ষেত্রে একজন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার কি দায়িত্ব আছে, আমি কিভাবে আমার আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব, সেই বিষয়টি কিন্তু আমাকে জানাতে হচ্ছে। তামিম ভাই, আমরা একটা বিষয় মনে করি যে সমস্ত দায়িত্বে রাষ্ট্রের, পুলিশের কাছে যত দায়িত্ব, আমি মানুষ, আমি নাগরিক, আমার কোনো দায়িত্ব নেই। বিষয়টা কিন্তু এমন না, পুলিশের যেমন দায়িত্ব আছে ঠিক অনুরূপভাবে আমারও কিন্তু ততটুকু দায়িত্ব আছে। যদি কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে চ্যালেঞ্জ করে, আপনার দায়িত্ব হচ্ছে আপনার পরিচয় আর সাথে যদি কোনো আইডেন্টি কার্ড থাকে তাকে শো করা। আচ্ছা, এটা কিন্তু আমার মুখের কথা, আমাদের ফৌজদারি কার্যবিধির 57 ধারা বলতেছে যখনই পুলিশ আপনাকে চাইবে তখনই কিন্তু আপনি দিতে বাধ্য থাকবে। যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে। আপনি বলতে পারেন যে না, আমাকে গ্রেপ্তার করতে হলে আপনাকে পোশাক পরে আসতে হবে, আইডেন্টি কার্ড শো করতে হবে, কিন্তু আপনি যদি আপনার পরিচয় ডিসক্লোজ না করেন তাহলে কিন্তু পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারবে। আপনার উচিত হবে যেই মাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে গ্রেপ্তার করতে চায় বা আপনাকে আপনার পরিচয় জানতে চায় তাকে সহযোগিতা করুন না। পুলিশ তো আপনার শত্রু না, পুলিশ আমাদের বন্ধু। এই যে একটা পুলিশ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা মানুষের মধ্যে আসে, হয়তো বা কিছু ঘটনা ঘটে থাকে সেখানে যাব না। এই যে একটা আমার মনে হয় পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে মাঝে মাঝে একটা মেলা হওয়া উচিত, ফ্রেন্ড গেট টুগেদার হওয়া উচিত, একে অপরের বোঝাপড়া করা একটা দরকার আছে, তা না কিন্তু একটা গ্যাপ থেকে যায়, পুলিশ দেখলে আমরা ভয় পাই। জি আক্তার রসুল, আপনি বলছিলেন যে পরিচয়পত্র দেওয়ার বিষয়টি তাকে নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলছেন, বাংলাদেশ প্রশাসনে যদি পুলিশ বাহিনী আছে, জনগণের বন্ধু হিসেবেই কিন্তু আছেন, ওনারাও কিন্তু সাপ্তাহিক মেলা করছেন, পুলিশ মেলা হচ্ছে, পুলিশ সপ্তাহ কিন্তু করছেন এবং অনেকগুলো বিষয়ে কিন্তু আমাদের সহযোগিতা করছেন, যে বিষয়গুলো শুধু এই বাহিনী না থাকলে হয়তোবা আমরা সমাধান করতে পারতাম না। তারপরেও সাধারণ মানুষদের মধ্যে একটি ভয় এবং ভীতি কিন্তু সেই রয়ে গেল এবং থাকছে। আরেকটি বিষয় আপনার কাছে জানবার, যখনই একজন মানুষ পুলিশ কর্তৃক ধৃত হলেন, এবং অনেকে কিন্তু আছেন যে অভিভাবকের কাছে বলতে চান না, আমি ফিরে আসি একটু সামাজিকতা বা পারিবারিক মূল্যবোধ বা মূল্যায়নের জায়গায়, অনেকে এমন আছেন যে বিনা অপরাধে হয়তোবা কোনো কারণে গ্রেফতার হয়েছেন কিন্তু সে তার পরিবারের কাছে অনেক বেশি হেনস্থা হয়েছেন, তার পরিবারের মুরব্বীগণ তাকে হয়তোবা খুব বেশি বকাঝকা করেছে, সে সকল ক্ষেত্রে কিন্তু সামাজিকভাবে কিন্তু আমরা খুব ঋণাত্মকভাবে দেখছি যে পুলিশ কর্তৃক গ্রেফতারের বিষয়টি। কিন্তু অভিভাবকদের কাছে কী হয় আমরা সেই মেসেজটি থ্রু করতে পারি যে কোনো সময় যে কেউ কিন্তু গ্রেফতার হতে পারে, কিন্তু সেজন্য কী করণীয় থাকবে? আমাদের প্রথম দাদা, আমাদের যারা পরিবারে, যারা আমাদের অনুষ থাকে, আমাদের সন্তান সন্ততি থাকে, তাদের সাথে আমাদের বাংলাদেশে কেন জানি আমার মনে হয় ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারটা কম। যখনই পারিবারিকভাবে আমার ছেলে মেয়েদের সাথে আমার বোঝাপড়া বা আমার ভাই যারা আছেন সিনিয়র জুনিয়র তাদের সাথে বোঝাপড়াটা ভালো হবে, তখন কিন্তু খুব সহজে আমি তার সমস্যাগুলো শেয়ার করতে পারবো। হতে পারে আমি কোনো অপরাধের সাথে জড়িত হয়ে পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে, অথবা অন্য কোনোভাবে হয়তো আমি জড়িত না, সন্দেহবশত বা ভুলবশত পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে। যেভাবেই হোক না কেন, যে ব্যক্তিটা গ্রেপ্তার হয়েছে সে আমার ভাই, সে আমার ছেলে বা সে আমার পাড়া প্রতিবেশী, আমার কাজ হবে আমার তাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া। যদি অপরাধটা অ্যাভেলেবল হয়ে থাকে তাহলে আমি থানা থেকে যোগাযোগ করে আমি থানা থেকে তাকে জামিনে মুক্ত করে নিয়ে আসতে পারবো। যদি অ্যাভেলেবল না হয়ে থাকে তাকে যদি কোর্টে সোপর্দ করা হয় সেক্ষেত্রে আমি কোর্টে যাব, কোর্ট থেকে তাকে জামিনের ব্যবস্থা করব। আচ্ছা, এবং একটা টেন্ডেন্সি থাকে যে কোর্ট থেকে বা থানা থেকে ছাড়াই আনার পর তাকে বকাঝকা করা, এটা একদম আননেসেসারি।
দরকার নাই বুঝিয়ে বলার, তাকে বুঝাবেন কি ঘটনা ঘটেছে সেটা শুনবেন, যদি কোনো অপরাধ হয়ে থাকে তাকে না শাসিয়ে বরং তাকে বুঝান যে যেটা হয়েছে হয়ে গেছে, এখন তুমি নিজে থেকে আত্মপলব্ধি করো আর ভবিষ্যতে এমন কাজ করো না, বা যদি ভুল হয়ে থাকে তাকে মেন্টালি সাপোর্ট দেন যে না বাবা এটা তোমার কোনো দোষ নেই, আমরা আছি তোমার সাথে তোমার পাশে, তোমাকে নিজে থেকে হীনমন্যতা ভোগার কোনো কারণ নেই। এই সাপোর্টটা কিন্তু আমাদের যদি আমরা না দিতে পারি তাহলে কিন্তু একটা সামাজিক একটা ক্যাওস তৈরি হবে। আচ্ছা আমি ঠিক এই বিষয়ে ফিরে আসবো, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আমি আমার কোনো একজন বন্ধু, আমি একটু উদাহরণ দিচ্ছি, একটি বন্ধু আমাকে বললো আমি মোটর সাইকেল চালাচ্ছি, সেখানে আমার এক বন্ধু বললো যে আমি অমুক জায়গায় আমাকে লিফট দেওয়ার জন্য বা আমাকে পৌঁছে দেওয়ার জন্য, এবং মাঝখানে রাস্তায় হয়তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী চ্যালেঞ্জ করলেন, চেক করা হচ্ছে, সেখানে সেই আমার বন্ধু যে আমার সাথে পিছনে বসা ছিল তার কাছে হয়তো বা কোনো ধরনের মাদক উদ্ধার হলো, এবং সেক্ষেত্রে কিন্তু সেই মোটর সাইকেল এবং মোটর সাইকেলে যিনি মালিক বা আরোহী আছেন বা যিনি চালক আছেন সেও কিন্তু সেখানটায় একদম বিব্রতকর অবস্থায় পড়ছেন, সেই বিষয়টি কে নির্ধারণ করবে, সেই সময় সেই সাধারণ মানুষটির নির্দোষ, সেই সাধারণ মানুষটির কী করণীয় থাকবে? প্রথমত এরকম সিচুয়েশন যদি হয়ে থাকে পুলিশ কিন্তু দুজনকেই গ্রেপ্তার করবে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমি যদি ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে থাকতাম আমি দুজনকেই গ্রেপ্তার করতাম। গ্রেপ্তার করে স্বাভাবিক নিয়মে এফআইআর হবে, তারা যেহেতু স্পট ধরা পড়েছেন 15 দিনের মধ্যে পুলিশের নিয়ম হবে চার্জশিট দিয়ে দেওয়া, যদি না দিতে পারেন এক্সপ্লানেশন দিবেন, এবং আমরা সংশ্লিষ্ট আদালত থেকে জামিনের প্রেয়ার চাইতে হবে, জামিনের প্রেয়ার দিয়ে যদি সে প্রেয়ার মঞ্জুর হয় তাহলে সেক্ষেত্রে আমরা জামিন পেতে পারি। তবে আমরা একটা জিনিস আমি বলবো, যখনই আপনার আরোহী থাকে পেছনে থাকে অপরিচিত কাউকে লিফট দেবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এ ধরনের অপ্রীতিকর যদি কোনো ঘটনা ঘটে যায়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরা পড়ে যান, সেক্ষেত্রে আমরা একটু আগে যে গাইডলাইনের কথা বললাম সেই গাইডলাইন অনুযায়ী আপনি তো আপনার আত্মীয় স্বজনকে অলরেডি ইনফর্ম করবেনই, এবং একজন সংশ্লিষ্ট আইনজীবীর সাথে আপনার আত্মীয় স্বজনরা যেন যোগাযোগ করে বিজ্ঞ আইনজীবীর সাথে, এবং তিনি তাকে কিন্তু আপনাকে সর্বোত্তম পরামর্শটা দিতে পারবেন। আর আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে, আমরা অনেক সময় সরাসরি আইনজীবীর কাছে না গিয়ে আমরা মিডিল ম্যানে চলে যাই। এই বিষয়টি আমি আরেকটু সম্পৃক্ত করবো আক্তার রুসুল আপনার সাথে, যে এমনটি হয়ে থাকে যে পাড়া মহল্লার জনপ্রতিনিধি মতন কেউ আছেন হয়তো বা তিনি ইনভলভ হচ্ছেন, বা পরিবারের কোনো বড় মুরব্বী আছেন বা তাদের সাথে হয়তো বা এই বিষয়টি পরামর্শ করা হয়ে থাকে, এবং সেই ব্যক্তিটি কিন্তু সেই বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন, এবং যখন বিষয়টি খুব বেশি ঝামেলাপূর্ণ বা সমস্যাটি আরও বেড়ে যায় তখন হয়তো বা আমরা একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হচ্ছি। আমরা ঠিক প্রসঙ্গতে ফিরে আসবো, ফিরতে হচ্ছে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, ফিরে আসছি আরও একবার ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির ওপার থেকে, সে পর্যন্ত ল চেম্বারের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছে কখন গ্রেফতার করতে পারবে আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে এবং আমাকে, এবং সেই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, কথা বলছেন অ্যাডভোকেট আক্তার রসুল মুরাদ। অ্যাডভোকেট আক্তার রসুল, আমরা শেষ করছিলাম এবং শেষ দিকে আলোচনা হচ্ছিল, যখনই আমরা দেখতে পাই যে কোনো একজন মানুষ গ্রেফতার হয়েছেন, বা আপনি বলছিলেন যে তার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাওয়ার আগে তার আত্মীয় স্বজনকে তাকে ইনফর্ম করতে হবে, এবং এই যে মাঝামাঝি বা মিডলম্যান বিষয় নিয়ে কিন্তু কথা হচ্ছিল, আমরা যদি বলে নেই যে সেক্ষেত্রে যে পাড়া মহল্লা বা মুরব্বী বা আত্মীয় স্বজনে যিনি আছেন তিনি সেই বিষয়ে পরামর্শ না দিয়ে সরাসরি একজন আইনজীবী যদি সেই বিষয়ে ইনভলভ হয়ে থাকেন বা হওয়ার সুযোগ থাকে, সেক্ষেত্রে কতটা সহজ হচ্ছে সেই বিষয়টি সমাধান করা? তামিম ভাই, আমরা যেটা করে থাকি, কেউ যদি এরকম অপরাধে ফেঁসে যায় আমরা প্রথমে চেষ্টা করি থানা ম্যানেজ করা। আচ্ছা, তারপরে মিডিল ম্যান ধরে আইনজীবীর কাছে যায়। আমার উচিত হবে একটা পদ্ধতির মধ্যে যখন আপনি পড়ে যাবেন আপনি কোনোভাবে কিন্তু সেখান থেকে ওই 2 নম্বর উপায়ে পরিত্রাণ পাবেন না। আচ্ছা, আমার পরামর্শ হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি আপনার আইনজীবীর সাথে যোগাযোগ করুন, তিনি আপনাকে সবচেয়ে বেস্ট পরামর্শ দিতে পারে এবং আপনার জন্য সাহায্য করতে পারে। আপনি বলতে পারেন যে থানা পয়সা দিয়ে যে চার্জশিট উল্টা করা যাবে, হবে না, যদি হয় কেউ নারাজি দিবে, আবার অধিকতর তদন্ত হবে, বরং আপনার জন্য কমপ্লিকেটেড হবে। আচ্ছা, মাঝখান থেকে আপনি আপনার মূল্যবান পয়সা হারাবেন। তো আমি যেটা বলবো, যখনই কেউ গ্রেপ্তার হবেন আপনি সাথে সাথে দেরি না করে আপনার আইনজীবী পরামর্শ নিন, এবং আইনজীবী আপনাকে বেস্ট সর্বোচ্চ সর্বোত্তম পরামর্শ দিতে পারবে।
এই বিষয়ে যখন আমরা কথা বলছি, গ্রেফতারের ক্ষেত্রে আমরা জানি বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, সার্বভৌম বাংলাদেশ, সেখানে রাজনৈতিকভাবে গ্রেফতার এই কথাটি কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখে থাকি এবং রাজনৈতিকভাবে গ্রেফতারের বিষয়টি কিন্তু আমরা জেনে থাকি সকলেই। রাজনৈতিকভাবে গ্রেফতারের ক্ষেত্রে কখন আমরা গ্রেফতার করতে পারি বা রাজনৈতিকভাবে গ্রেফতারের ক্ষেত্রে সেই মানুষটি, যেই মানুষটি রাজনৈতিক একটি পরিচয় আছে, সেই মানুষটি কীভাবে অবস্থান করবেন, তাকে কীভাবে রাখা হবে, তিনি কীভাবে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন, সেই বিষয়টি জানব। তামিম ভাই, রাজনৈতিক গ্রেফতার, এটা আমরা যদি সংক্ষেপে বলি, এটা আমরা প্রিভেন্টিভ ডিটেনশন বলি, প্রিভেন্টিভ ডিটেনশন বলি। তো এটার মধ্যে নর্মাল যে অ্যারেস্ট, সেটার ফারাক কী? নর্মাল অ্যারেস্ট হলে আমাদের নিয়ম কি, 24 ঘন্টার মধ্যে আমাকে আসামিকে কোর্টে সোপর্দ করতে হবে। যখনই কাউকে প্রিভেন্টিভ ডিটেনশনে নেওয়া হবে, তখন কিন্তু এই নিয়ম থেকে অব্যাহতি দেওয়া হবে। তাহলে আমাকে প্রিভেন্টিভ ডিটেনশনে কখন নিতে পারবে, সেটা একটা জানার বিষয়। আমাদের বিশেষ ক্ষমতা আইন 1974 বা স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, সেখানে সেকশন 2 সাবসেকশন F-এ 8টা কারণ বলা হচ্ছে যে রাষ্ট্রের জন্য হানিকারক এই 8টা কাজ যদি কেউ করে, তাহলে তাকে প্রিভেন্টিভ ডিটেনশনে নেওয়া যাবে। এর মধ্যে কয়েকটা যদি আমি বলি, যে রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী 1 নম্বর, 2 নম্বর যে বহিরাষ্ট্রের সাথে সম্পর্ক অবনতি ঘটে এমন কোনো কার্যকলাপ, 3 নম্বরে আমরা যদি বলি রাষ্ট্রের মধ্যে এমন কোনো বিভিন্ন কমিউনিটির মধ্যে একটা ক্লাস বাঁধিয়ে দেওয়ার চেষ্টা, যেমন হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি করা, এরকম যদি হয়ে থাকে, বা অনুশাসন বা সেন্সিটিভ ইস্যুগুলো যেগুলো আছে সেগুলোতে যদি হতে পারে দাঙ্গা তৈরি করে, এমন কোনো দাঙ্গা ফেসাদ যেটার জন্য রাষ্ট্রের ইকোনমিক অবস্থা খারাপ হতে পারে, এরকম 8টা কারণ সেখানে বলা আছে। সেই 8টা হানিকারক কারক যেগুলো স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা, সেরকম কাজ যদি কেউ করে থাকে, তাহলে গভর্নমেন্ট চাইলে তাকে প্রিভেন্টিভ ডিটেনশনে নিতে পারে। আচ্ছা, এবং প্রিভেন্টিভ ডিটেনশনে আপনাকে যখন নেবেন, তখন এক নাগাড়ে আপনি তাকে 30 দিন আটকে রাখতে পারবেন, এবং সর্বোচ্চ, এবং আপনি যদি মনে করেন যে 15 দিন পর্যন্ত তাকে কোনো গ্রেপ্তারের কারণ জানাবেন না, সেটাও আপনি পারেন। 15 দিন পরে অবশ্যই তাকে কারণ জানাতে হবে, এবং কোনো কারণে যদি মনে করেন তাকে কারণ জানানোটাও রাষ্ট্রের জন্য, রাষ্ট্র স্বার্থে পরিমন্ত্রী, সেক্ষেত্রে আপনি সেটা নাও জানাতে পারেন। আরেকটা জিনিস, যেটা 30 দিনের অধিক যদি আপনি ডিটেনশনটাকে বাড়াতে চান, তাহলে ওই আইনের অধীন বা স্পেশাল পার্সের অ্যাক্টের অধীনে একটা অ্যাডভাইজারি বোর্ড হবে, সেখান থেকে আমাদেরকে অনুমোদন নিতে হবে। সেই অনুমোদন নেওয়া সাপেক্ষে আমরা কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনটা আরও এক্সটেনশন করতে পারি। এবং আমরা এই বিষয়ে যদি আমাদের সংবিধানেও ফিরে আসি, আমাদের সংবিধানের 33-এর উপধারা সাব আর্টিকেল 5-4-এ যদি যাই, সেখানে কোনো ব্যক্তিকে এক নাগারে 6 মাসের বেশি প্রিভেন্টিভ ডিটেনশনে রাখা যাবে না। যদি 6 মাসের বেশি রাখতে চায়, অবশ্যই আমাদেরকে অ্যাডভাইজারি বোর্ডে দিতে হবে। তো ন্যাচারাল অ্যারেস্ট, নর্মাল অ্যারেস্ট এবং আমাদের প্রিভেন্টিভ ডিটেনশনের মধ্যে ফারাক কিন্তু একটা। প্রিভেন্টিভ ডিটেনশনে নেওয়া হবে আমাদের স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের অধীনে, এবং যে 8টা কারণের কথা আমি বললাম, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য অক্ষুণ্ণ না, ক্ষতিকর, সেই কারণগুলোর জন্য আমাকে প্রিভেন্টিভ ডিটেনশনে নেওয়া যাবে। এবং আমাকে যদি নেওয়া হয়, আমাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে, যেটা এই এই যে প্রসিজিওর, এটা কিন্তু এটার ঊর্ধ্বে কিন্তু আমি। এবং আমরা যখনই দেখতে পাই যে এই যে রাজনৈতিক গ্রেফতারের কথা বললাম, আমরা সাধারণ মানুষের গ্রেফতারের কথা বললাম, এবং নারীর গ্রেফতারের ক্ষেত্রে একজন নারী সার্চ করবেন সেই বিষয়ে জানলাম, একটু শিশুদের নিয়ে কথা বলতে চাই। আমাদের একদম আজকে শেষ দিকতে আছি, শিশুরা একদমই ছোট্ট আকারে কিন্তু আমরা বলতে চাই যে শিশুরাও কিন্তু বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছেন এবং শিশুরাও কিন্তু গ্রেফতার হচ্ছেন। সেক্ষেত্রে শিশুর প্রতি কীভাবে আচরণ করা হবে, শিশুরা কীভাবে সেই আচরণ থেকে প্রতিরক্ষা পাবেন বা প্রতিরোধ করবেন নিজেকে? প্রথম কথা, বাংলাদেশ জাতিসংঘে যে শিশু সনদ আছে, সেখানে কিন্তু পার্টি, তো সেই পার্টি হওয়ার পরিপ্রেক্ষিতে 2013 সালে আমাদের কিন্তু 1974 সালে সেই শিশু আইনটাকে বাতিল করে জাতিসংঘ শিশু সনদের সাথে সামঞ্জস্য করে 2013 সালে আমরা একটা শিশু আইন করি। সেই আইন অনুযায়ী যখনই কোনো শিশুকে গ্রেপ্তার করা হবে, থানায় নিয়ে আসা হবে, প্রত্যেক থানাতে শিশুদের জন্য একটা অফিসার থাকবে, চাইল্ড অ্যাফেয়ার্স ডেস্ক থাকবে, তাকে কিন্তু সেখানে এনে তাকে কিন্তু কনসাল্ট করতে হবে, তার পরিবারের যিনি সদস্য থাকবেন তার সাথে যোগাযোগ করতে হবে। কোনো অবস্থায় কোনো শিশুকে কোনো প্রাপ্তবয়স্ক আসামির সাথে রাখা যাবে না, এবং যদি যতদূর সম্ভব যদি বেইলেবল হয়, থানা থেকে ছেড়ে দেওয়া যায়, তাহলে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দিতে হবে যত দ্রুত সম্ভব। যদি সম্ভব না হয়, অপরাধের ধরন এমন হয়ে থাকে, তাকে সোপর্দ করা লাগবে, সেক্ষেত্রে তাকে নর্মাল যে কোর্ট, সেখানে কিন্তু আপনি তাকে প্রডিউস করতে পারবেন না। তার জন্য আমাদের প্রত্যেকটা জেলাতে শিশু আদালত গঠিত হয়েছে, শিশু আদালতে তাকে প্রডিউস করতে হবে। শিশু আদালত কিন্তু তাকে কারাগারে আটক রাখার জন্য, কোনো নর্মাল জেলে তাকে কাস্টোডিতে পাঠাবেন না, শিশুদের জন্য শিশু
বিশেষ সরকার যেখানে ব্যবস্থা করবেন বা শিশুদের জন্য যে সনদের ব্যবস্থা করা হবে সেখানে তাকে পাঠানো হবে, এবং শিশুর যে বিচার ব্যবস্থা হবে সেটা কিন্তু নর্মাল যারা অপরাধী থাকবে তাদের সাথে তাকে বিচার করা যাবে না, তাকে আলাদা বিচার করতে হবে, শিশু আদালতে তাকে বিচার করতে হবে। আর শিশু আইনে খুব বিস্তারিতভাবে বলা আছে যার পরিবারে আদালতের অ্যাটমসফিয়ারটা কেমন হবে, পরিবেশগুলো কিভাবে হবে, সাজসজ্জা কেমন হবে, তার পক্ষে আইনজীবী কেমন হবে, তো সবগুলো কিন্তু আমরা শিশু আদালত হয়তো আমরা সে বিষয়ে একদিন কথা বলবো। আমরা আজকে শেষ করতে হচ্ছে অ্যাডভোকেট আক্তার রসুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ ল চেম্বারের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তামিম ভাই আপনাকে ধন্যবাদ, এবং সবাই আইনের সাথে থাকবেন এই প্রত্যাশাই। জি ধন্যবাদ জানাই। দর্শক শেষ করতে হচ্ছে এই সপ্তাহে ল চেম্বারের আজকের অনুষ্ঠান, এবং কথা হচ্ছিল কখন গ্রেফতার করতে পারবে আপনাকে এবং আমাকে আইন শৃঙ্খলা বাহিনী। কথাগুলো যেগুলো না বলা কথা ছিল, কিছু কথা ছিল না জানা, এবং অনেক কিছুই তুলে আনবার চেষ্টা করেছি আপনাদের সাথে, যেগুলো আমাদের হয়তোবা মেনে নিতে হবে, জেনে রাখা উচিত। এবং শিশু নিয়েও কিন্তু আমরা কথা বলেছি, আমরা জানতে পারবো হয়তোবা শুনতে পারবো এই বিষয়গুলো নিয়ে আপনারা উপকৃত হয়েছেন ল চেম্বারের মাধ্যমে। আমরা ফিরে আসবো আগামী সপ্তাহে ঠিক একই দিনে একই সময়ে। সে পর্যন্ত সবাই আইনের সাথে থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই বাংলা টিভির সাথে থাকবেন।